হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, হাউ আর ইউ? আজকে আপনাদেরকে শিখিয়ে দিব ফাইবার থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এবং ফাইবার মার্কেটপ্লেসে একটি প্রফেশনাল গিগ কিভাবে তৈরি করবেন। ফাইবার হচ্ছে এমন একটি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস যেখানে আপনি আপনার একটু যদি কোনো কাজের দক্ষতা থাকে, আপনার দক্ষতাটি আপনি যদি ঠিকভাবে প্রেজেন্টেশন করতে পারেন, একটি গিগ পাবলিশ করতে পারেন, তাহলে অবশ্যই সেখানে আপনার বিভিন্ন বায়ার আপনাকে অর্ডার করবে এবং আপনি সেখান থেকে মানি জেনারেট করতে পারবেন। একটি গিগ তৈরির জন্য আপনাকে অবশ্যই একটি থাম্বনেইল পিকচার অথবা একটি ভিডিও ফুটেজ তৈরি করা লাগবে, আর কিছু ডিসক্রিপশন লেখার জন্য একটু ভালো কোয়ালিটির কন্টেন্ট লাগবে। fiverr.com এ প্রবেশ করে আপনার রিলেটেড কিছু গিগ আপনি দেখে নেবেন, যারা ভালো পরিমাণে সেল করছে, ভালো পরিমাণে মানি জেনারেট করছে, তাদের কিছু গিগ দেখে নেবেন এবং সেখান থেকে কিছু দক্ষতা অর্জন করবেন। তো এই পর্যায়ে আপনাকে এখনই আমি দেখিয়ে দিব কিভাবে তৈরি করতে হয় একটি প্রফেশনাল ওয়েতে ফাইবার গিগ। So let's go the PC and see the strategy how to create a professional Fiverr gig. So let's go start it. তো ভিডিওটি দেখে শিখে নিন কিভাবে তৈরি করতে হয় প্রফেশনাল ওয়েতে একটি ফাইবার গিগ। তো গিগ তৈরির জন্য প্রথমে আমাকে এই ধরনের একটি থাম্বনেইল পিকচার অথবা একটি ভিডিও ক্রিয়েট করতে হবে, যাতে করে আমার এই ছবিটি দেখা মাত্রই আলাদা একটা আকর্ষণ হয় এবং গিগের ডিটেলস লেখার জন্য কিছু টেক্সট রেডি করে নিতে হবে। তো আমি এখানে কিছু টেক্সট রেডি করে নিয়েছি এবং একটি ভিডিও তৈরি করেছি। Hello dear, are you looking to build a professional WordPress website? এই ভিডিওটি আমি ইউজ করব এবং এই টেক্সট গুলি আমি ইউজ করব আমার গিগ তৈরির জন্য। এখানে অলরেডি আমার 5টি গিগ রেডি করা আছে এবং সাবমিট করা আছে, এগুলি ভালো পরিমাণে সেল হয়েছে, আমি এখান থেকে কাজ করছি। এখন আমি এখান থেকে আরেকটি গিগ অ্যাড করে নেব, ক্রিয়েট এ নিউ গিগ, এখানে আমি ক্লিক করব। এখন আমাকে এখানে গিগ টাইটেল লিখতে হবে। গিগ টাইটেল লেখার জন্য আমি এই টাইটেলটি ব্যবহার করব। তো ডিয়ার ফ্রেন্ডস, দেখুন আমি এই টাইটেলটি এখানে ব্যবহার করেছি। এখানে তাদের নিজস্ব কিছু ক্যাটাগরি সেট করা আছে, এখান থেকে আমার গিগের ক্যাটাগরিটি আমি সিলেক্ট করে দিব, এটা হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টিচ, এটাকে আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর সিলেক্টে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিতে আমি দিব ওয়ার্ডপ্রেস। সার্ভিস টাইপ, কী ধরনের সার্ভিস, সার্ভিস টাইপ আমি দিয়ে দিব ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, কারণ আমি এটা গিগটা তৈরি করতেছি। আমি কমপ্লিটলি একটি ওয়েবসাইট কেউ যদি তৈরি করতে চায় তাহলে আমি এই ওয়েবসাইটটি তৈরি করে দেব। এখান থেকে আমি স্পেশালাইজেশন সিলেক্ট করে দেব, যে যে ক্যাটাগরিগুলি আমি ভালো জানি এবং তৈরি করতে পারবো সেইগুলি আমি এখান থেকে সিলেক্ট করে দেব। এবং সাজেস্ট আদার, এখানে আমি সাজেস্ট করব আমি আরও এর বাইরে যদি এক্সপার্ট কোনো কিছু জানি সেইগুলি আমি এখানে অ্যাড করে দেব। এখানে সাপোর্টেড প্লাগইন টাইপ, এখান থেকে আমি সাপোর্টেড প্লাগইনগুলি সিলেক্ট করে দিয়েছি এবং সাজেস্ট আদারে আমি এখানে এক্সট্রা কিছু প্লাগিনসের নাম লিখে দিয়েছি। ইন্টারগেটিং প্লাগিনস, এইখান থেকে আমি আরও প্লাগিনস রয়েছে এইগুলো আমি অ্যাড করে দিব। সার্চ ট্যাগ, এখানে আমি 5টি সার্চ ট্যাগ ইউজ করতে পারবো। তো আমার এই গিগ রিলেটেড 5টি ট্যাগ আমি এখানে অ্যাড করে নিয়েছি, বিল্ড এ ওয়েবসাইট, মেক এ ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস, এই 5টি ট্যাগ আমি অ্যাড করে নিয়েছি। তারপর এই অপশনটিতে টিক মার্ক দিয়ে নিতে হবে, দেন আমি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে হচ্ছে শপ অ্যান্ড স্কোপ অ্যান্ড প্রাইসিং, প্রাইসিংয়ের মধ্যে এই প্যাকেজ প্রাইসিংয়ে 3টা স্টেপে আপনাকে প্রাইসিং সাজাতে হবে। প্রথমটা হচ্ছে বেসিক, দেন স্ট্যান্ডার্ড, দেন প্রিমিয়াম। বেসিকে আমি লিখেছি স্টার্টিং প্যাকেজ, এটা আমি লিখেছি, এবং স্ট্যান্ডার্ডে লিখেছি রিকমেন্ডেড প্যাকেজ, এবং প্রিমিয়ামে লিখেছি টপ সেলিং প্যাকেজ। এবং স্টার্টিং প্যাকেজে আমি ডিসক্রিপশন লিখেছি, এটা শর্ট ডিসক্রিপশন লিখতে হবে। আমি লিখে দিয়েছি যে তার কাজ করার জন্য যাবতীয় খরচ তাকেই বহন করতে হবে। এবং রিকমেন্ডেড প্যাকেজে আমি লিখে দিয়েছি যে তার কাজটি করার জন্য আমি তার জন্য $100 খরচ করব। এবং টপ সেলিং প্যাকেজে লিখে দিয়েছি তার কাজটি করার জন্য যাবতীয় খরচ আমি বহন করব। এইভাবে আমি 3টা ক্যাটাগরিতে সাজিয়ে দিয়েছি। তো একটু ভালো করে ফলো করুন। এখানে প্যাকেজের মধ্যে আমি 3টি প্যাকেজ সাজিয়েছি। এখানে আমি আমার ওয়েব ডিজাইন রিলেটেড যে বিষয়গুলি, যেহেতু আমি ওয়েব ডিজাইনে এক্সপার্ট, আমি ওয়েব ডিজাইন রিলেটেড বিষয়গুলি ভালো জানি, আমি কী কী দিব, কী কী দিব না এবং কত টাকার মধ্যে কোন প্যাকেজটি দিব, সেটা আমি আমার মতো করে সেট করেছি এবং আপনিও আপনার মতো করে সেট করবেন। এখানে কোনো নির্দেশিকা নেই যে আপনাকে এইভাবেই করতে হবে। আমি এটা $50 দিয়েছি, এটা $200 দিয়েছি, এটা $400 দিয়েছি, এটা আপনি আপনার চাহিদা মতো আপনি লিখে দিবেন এবং এইভাবে আপনি আপনার মতো করে সেট করবেন।
যেহেতু আপনি কাজ করেন, কাজ জানেন, অবশ্যই আপনার এই ব্যাপারে ধারণা থাকা উচিত এবং আশা করি আপনার এই ব্যাপারে ধারণা আছে। দেন এখানে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। তো দেখুন ডিয়ার ফ্রেন্ডস, আমি এখানে এক্সট্রা ডেলিভারি কিভাবে সেট করেছি। এখানে বেসিক প্যাকেজের জন্য আমি একদিনে ডেলিভারি দিব এক্সট্রা আরও $20 যদি দেয়, স্ট্যান্ডার্ডের জন্য $20, প্রিমিয়ামের জন্য $20, এবং এক্সট্রা অ্যাডিশনাল পেজ পার পেজ আমি একদিনের মধ্যে $10 নিব। ডিজাইন কাস্টমাইজেশনের জন্য $50 নিব দুইজনের দুই দিনের জন্য, এবং কন্টেন্ট আপলোডের জন্য আমি $50 নিব দুই দিনের জন্য। অ্যাডিশনাল প্লাগ ইন ইনস্টলেশনের জন্য আমি $5 নিব একদিনের জন্য। অ্যাডিশনাল রিভিশনের জন্য আমি $20 নিব একদিনের জন্য। এভাবে আমি আমার প্যাকেজ প্রাইসিং সাজিয়েছি। দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ইয়েস, এবার হচ্ছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনটা খুবই সুন্দর করে লিখতে হবে, কারণ ডিসক্রিপশনটা সবাই পড়ে। আমি এখানে বেসিক ডিসক্রিপশন কিছু লিখে রেখেছি, এটাকে আমি কপি করব, দেন আমি এখানে পেস্ট করে দিব। সো আমি এখানে লিখেছি কিছু বেসিক ডিসক্রিপশন, এবং এখান থেকে আমি ডিসক্রিপশনের যে পয়েন্টগুলি হাইলাইট করতে চাই সেগুলিকে আমি হাইলাইট মার্ক করে দিতে পারবো। ধরুন আমি এখান থেকে এইটুকু আমি এই যে এখানে টর্চ একটা আইকন আছে এখানে হাইলাইট করে দিলাম, এই জায়গাটি আমার হাইলাইট হয়ে থাকবে। আমার ডিসক্রিপশন লেখা শেষ হয়েছে, আমি এখানে এই ধরনের ডিসক্রিপশন রেডি করেছি। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। হ্যাঁ, আমার ডিসক্রিপশনটি সেভ হয়ে গিয়েছে। দেন আমার যদি বায়ারের কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি এখানে কিছু প্রশ্ন অ্যাড করে নিতে পারবো, আর যদি আমার কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিব। তো আমি এখানে আমার চাহিদা মতো দুই একটি প্রশ্ন আমি অ্যাড করে নিতে পারবো। তো এখানে আমি একটি প্রশ্ন অ্যাড করছি, ডু ইউ হ্যাভ এনি লোগো, মানে তোমার কি কোনো লোগো আছে। এটার রিপ্লেসে কী দিবে, ফ্রি টেক্স। আমি এখানে ফ্রি ট্যাক্স দিয়ে রেখেছি, অ্যাড করে দিয়েছি। আমি এখানে দুটি প্রশ্ন অ্যাড করেছি, হ্যাভ ইউ পারচেজ ডোমেন হোস্টিং, মানে তুমি কি ডোমেন হোস্টিং ক্রয় করেছো। আমি এটাকে ফ্রি ট্যাক্সে রেখেছি, এটাও ফ্রি ট্যাক্সে রেখেছি, এবং সেভ অ্যান্ড কন্টিনিউ। আমার এখানে দুটি প্রশ্ন অ্যাড করা আছে, আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। দেন হচ্ছে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি, ওভারভিউ, প্রাইসিং, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্টস, গ্যালারি, দেন পাবলিশড। আমি এখানে গ্যালারি আপলোড করব। গ্যালারিতে আমি এই যে একটা তামলিন ভিডিও তৈরি করে রেখেছিলাম সেটি আমি আপলোড করে দেব। তো আমি ভিডিওতে এখানে ব্রাউজে ক্লিক করব, দেন আমার এই ভিডিওটি সিলেক্ট করে দিব। তো ডিয়ার ফ্রেন্ডস, তো দেখুন আমি এখানে গ্যালারিতে আমি একটি ভিডিও আপলোড করেছি, এবং এখানে তামলিন পিকচার হিসাবে আমি তিনটি পিকচার আপলোড করে দিচ্ছি। এই যে আমি তিনটি ফটো আপলোড করে দিয়েছি। আমি যদি চাই এখানে গিগ অডিও অ্যাড করতে চাই তাহলে আমি অডিও অ্যাড করতে পারবো, এবং পিডিএফ ফাইল যদি অ্যাড করতে চাই তাহলে এখানে পিডিএফ ফাইল অ্যাড করতে পারবো। অর্থাৎ এগুলি ক্যাটাগরি ওয়াইজ সেপারেট করে দেওয়া আছে। আমি শুধু ভিডিও এবং ফটো এই দুটাই আপলোড করছি, যে কোনো একটি আপলোড করলেও চলবে, কোনো অসুবিধা নেই। দেন আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। গিগটি এখন পাবলিশড করে দিতে হবে, অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ অ্যান্ড গেট সাম বায়ার রোলিং ইন। মানে আমি এখন যে পাবলিশ করলেই আমার বায়ার আমাকে এখানে অর্ডার করতে পারবে। তো দেখুন ডিয়ার ফ্রেন্ডস, আমি প্রথমে ওভারভিউ, এই হচ্ছে আমার ওভারভিউ, আমি আবারও একটু রিভিউ দেখে নিচ্ছি। তারপর হচ্ছে প্রাইসিং, এই হচ্ছে আমার প্রাইসিং, তিনটে ক্যাটাগরিতে আমি প্রাইসিং সেট করেছি। দেন হচ্ছে ডিসক্রিপশন অ্যান্ড এফকিউ, আমি এখানে ডিসক্রিপশন অ্যাড করেছি। তারপর হচ্ছে রিকোয়ারমেন্টস, আমি যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে, আমার যদি কোনো প্রশ্ন থাকে, আমি দুটি প্রশ্ন অ্যাড করেছি। দেন হচ্ছে আমার গ্যালারিতে আমি একটি ভিডিও এবং তিনটি পিকচার আপলোড করেছি। দেন হচ্ছে এখানে পাবলিশ, এখন আমি পাবলিশ গিগ, এটাতে ক্লিক করে দিলে আমার গিগটি পাবলিশড হয়ে যাবে। এই তো ক্লিক করে দিলাম, হ্যাঁ আমার গিগটি পাবলিশড হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে আমি যদি চাই এটাকে শেয়ার করতে চাই আমার লিঙ্কডইন প্রোফাইলে, আমি এখান থেকে শেয়ার করে দিতে পারি। এখন যদি আমি আমার প্রোফাইলে যাই তাহলে আমার গিগটি আমি দেখতে পারবো, এই যে এখানে আছে আমার এই গিগটি পাবলিশড হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে বায়ার কালেক্ট করতে পারবো। এই গিগটিকে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে র্যাঙ্কিং বাড়াতে হবে, এবং বিভিন্ন বায়ারের কাছ থেকে অর্ডার নিতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে গিগ তৈরির টিপস অ্যান্ড ট্রিক্স। এখানে আমি আশা করি এই গিগটিতে শীঘ্রই অর্ডার পাবো। তো আমার গিগ
আপলোড করা কমপ্লিট হয়ে গেল ডিয়ার ফ্রেন্ডস, আমি পরবর্তীতে আপনাদেরকে শেয়ার করে দেব এই গিগ থেকে আমি যদি কোনো অর্ডার পাই। হ্যাঁ বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, আমি লাইভ আপনাকে দেখিয়ে দিয়েছি কিভাবে তৈরি করতে হয় একটি ফাইবার গিগ। যদি প্রফেশনালি আপনি একটি গিগ তৈরির সময় আপনার কোনো ক্ষেত্রে কোথাও বুঝতে অসুবিধা হয় বা প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টসে আমাকে জানিয়ে দিবেন, আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব, আপনার প্রবলেম আমি সলভ করে দিব। যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।